শপিং মল থেকে পাড়ার পানের দোকান, সর্বত্রই এখন কিউআর কোডের উপস্থিতি। নরেন্দ্র মোদীর জমানায় ডিজিটাল লেনদেন ছড়িয়ে পড়েছে ভারতের সর্বত্র। এবার ইউপিআই এর স্রোতে গা ভাসাতে চলেছে ফ্রান্স। সে দেশে গিয়ে মোদী শুক্রবার জানালেন, প্যারিসের আইফেল টাওয়ারে চালু হচ্ছে ফ্রান্সের প্রথম ইউপিআই। ভারতের পথ ধরে সিঙ্গাপুরে প্রথম চালু হয়েছিল ইউপিআই ব্যবস্থা, পরে ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী, ওমানের মতো দেশে ভারতীয় ডিজিটাল মাধ্যম এবং রূপে কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন শুরু হয়। এবার ফ্রান্স তা গ্রহণ করতে চলেছে। শুক্রবার প্যারিসে ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সভায় মোদী একথা জানিয়ে বলেন, ইউপিআই ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স, আগামী দিনে আইফেল টাওয়ারে তা চালু হবে। এর ফলে সুবিধা পাবেন ভারতের পর্যটকেরা। ফ্রান্সেও ইউপিআই চালু হলে সার্বিকভাবে নগদ এড়িয়ে লেনদেনের ক্ষেত্র সুগম হবে বলেও দাবি করেন তিনি। খালি জেব, সিরাম মোবাইল ফোন পর ইউপিআই অ্যাপ কো ডাউনলোড করকে রাখ লিজিয়ে, আপ পুরা হিন্দুস্তান ঘুম করকে আয়েঙ্গে, এক নয়ে পয়সে ক্যাশ কি জরুরত কে বিনা আপ আপনা গুজারা কর সকতে হ্যায়। আজ ভারত মে ব্যাংকিং সার্ভিস 24/7 এনি টাইম এনিওয়ের লোগোঁ কে ফিঙ্গার টিপ পর হ্যায়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার গভর্নেন্স কা হিসা বন চুকা হ্যায়। ভারত কা ইউপিআই হো ইয়া ফির দুসরে ডিজিটাল প্ল্যাটফর্মস, এ দেশ মে বহুত বড়া সোশ্যাল ট্রান্সফরমেশন লায়ে হ্যায়। আর মুঝে খুশি হ্যায় কি ভারত ফ্রান্স ইস দিশা মে ভি মিলকর কাম কর রহে থে। ফ্রান্স মে ভারত কে ইউপিআই কে উপযোগ কো লেকর ভি সমঝোতা হো গয়া হ্যায়। আব মে তো সমঝোতা করকে চলা যাউঙ্গা, আগে বড়ানে কা কাম আপকা হ্যায়। সাথিও, আনে বালে দিনো মে ইসকি শুরুয়াত আইফেল টাওয়ার সে কি জায়েগি। ইয়ানি আব ভারতীয় টুরিস্ট মোবাইল অ্যাপ কে জরিয়ে আইফেল টাওয়ার মে রুপিয়ে মে ভুগতান কর পায়েগা। প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সাড়া দিয়ে বাস্তিল দিবস কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে দুদিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হওয়ার কথা। ফ্রান্স থেকে ফেরার পথে একদিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে সফর সেরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। ভিডিও রিপোর্ট, আর ই নিউজ।